তবে কৃষ্ণজি আর উনি বলেছেন আল্লাহকে যা দিবা অ্যাকাউন্টে যা জমা দিবা আল্লাহ তা ডবল ডবল দেবে এটা কথা বলেছেন সত্যি সত্যি জ্ঞান হচ্ছে হ্যাঁ অন্যদিকে যান ভালো করে হ্যাঁ আল্লাহকে যদি কিছু দেওয়া যায় বাবা আল্লাহ তা সঙ্গে সঙ্গে ফেরত দেন তাহলে এক জায়গায় এক এক জায়গায় এক মৌলবি ওয়াজ দিচ্ছে ভাই আল্লাহ কে যদি কেউ এক টাকা দেয় আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে দু টাকা করে দেয় শুনবে নিশ্চয় তো একজন কিপরে মানে কিপন মানুষ সেই গ্রামে নাকি ছিল যে বাবা বাবা আমি সারা সুদ খাটাই একশো টাকা সুদ যদি পাঁচ টাকা পাই তাহলে এক মাস পরে আর আল্লাহকে যদি দেওয়া যায় আজকে দেবো সঙ্গে সঙ্গে কালকে দু টাকা করে দেবে তাহলে আল্লাহ এমন সুদের কারবার করছে সঙ্গে সঙ্গে দেবে তাহলে আমার দেওয়াই ভালো এবার সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেছে দুই হাজার টাকা বাড়িতে রয়েছে তা দু হাজার টাকা বাড়িতে আছে তখনকার যুগে দু হাজার টাকা মানে অনেক টাকা নাকি বলুন এবার দুই হাজার টাকা নিয়ে ফকিরেরই কাছে ওই কৃপণ ব্যক্তি ওই না চলে গেছে সঙ্গে সঙ্গে তার ঝুলিতে দুই হাজার টাকা আল্লাহর নামে দিয়েছে গো কাকা এবার আল্লাহর নামে যখন দুই হাজার টাকা দিয়ে দিল সঙ্গে সঙ্গে কৃপণ ব্যক্তি আমার বাড়ি চলে এলো বাড়ি এসে সঙ্গে সঙ্গে বাক্সখানা দেখে ঢুক করে বাক্সখানা খুলছে দেখি তো চার হাজার টাকা হলো কি খুলে দেখছে চার হাজার টাকা হয়নি বাক্স ফাঁকাই আছে প্রথম দিন গেল এবার দ্বিতীয় দিন যখন সকাল হয় মাঠ থেকে আমার পায়খানা করে আমার বাড়িতে এসে যায় সঙ্গে সঙ্গে সকাল হয়েছে আমার বাক্সখানা খুলে বাক্সখানা ফাঁকা আছে আসলে বলে কিচ্ছু হয়নি তাহলে দুদিন গেল এবার তিন দিনই চলে গেল টাকা তো এলো না কৃপণ ব্যক্তির ভালো দুর্ভাবনা ভাবছে তারা কী রে ফকির বলে গেল যে আল্লাহকে যে চার দিকে সঙ্গে সঙ্গে ডবল করে দেয় আর সঙ্গে সঙ্গে ডবল হচ্ছে না তিন চার দিন হচ্ছে ব্যবসা থাকায় আল্লাহ ডবল দেবে কবে এবার ভাবিতে ভাবিতে তার রক্ত আমাশয় হয়েছে বেশি ভাবলে কি হবে বাবা টেনশন বাড়বে সুগার সুগার বাড়বে ব্লাড প্রেশার বাড়বে কোথাও রক্ত আমাশয় হয়ে গেছে এমন বান্দা বুঝতে পারছে রক্ত মশা হয়ে গেছে এবার সঙ্গে সঙ্গে আমার রক্ত আমাশয় হয়েছে বধ নাই পানি নিয়ে নদীর ধারে গেছে রক্ত মশা গেলে কি হয় বাবা বসে আছে কোন কোন বসে পেটে বনার সাথে উঠবো আবার কোন কোন বসে আবার বসে আছে এবারে বসিতে বসিতে আমার কি হলি হয় ওরে নদীর ধার থেকে একটা বিরাট চাপ অমনি ধসে যায় ধস করে নদীতে ধসে পড়েছে আর সঙ্গে সঙ্গে দেখছে ওই নদীর যেখান থেকে চাপটা ধসে নদীর জলে পড়লো পানিতে পড়লো সেখানে একটা কৌটো বসে আছে মানে একটা ঘটি রাখা আছে চকচক করছে বলে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আমার কৃপণ মশাই ছুটিতে ছুটিতে সেই ঘটির কাছে যায় ঘটিখানা তুলে আনলো মাথায় একটা ঢাকনা আছে ঢাকনাটাই অমনি যখনই সরাছে ভেতরে দেখছে কিছু সোনার টাকা বাড়ি এসে ঘর ঢেলে করে দিয়েছে ফাঁকা মানে বাড়ি এসে ঢেলে ফেলেছে এবার সোনার টাকাগুলো নিয়ে যাব ভাই সোনার দোকানে তো অমনি চলে যাই এবার সোনার দোকানে জহুরি দিয়ে দিল টাকাগুলো বেঁচে দিলাম দেখো আসল না নকল এবার জহুরি পরীক্ষা করে নিল ভাই বলছে আসল টাকায় আছে মিথ্যে কবু নয় কত হবে নিয়ে না আমাকে টাকা দাও তো বলছে বেঁচে গেছে চার হাজার টাকা হবে সে সারা বুঝতে পেরেছে যে ওই দু হাজার দিয়েছিলাম আল্লাহ ডবল দিল চার হাজার পাঁচশো কিন্তু হয়ে গেল মোটামুটি এক মাস হয়ে গেল মোটামুটি যাই হোক দিল মনের দুঃখে মনের কষ্টে টাকাগুলো বাড়িতে এনে বাক্সতে ভরে রেখেছে বসে আছে
এবার ওই ব্যক্তি আমার ওরে পাশের গ্রামে যায়, ওই ফকির কিন্তু ওই পাশের গ্রামে ওয়াজি করেছে ভাই। আরে আল্লাহর নামে যে এক টাকা দেবে আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে দু টাকা ফেরত দেবে তাই বলেছে। আর যেই বলেছে দাঁড়াও 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 বলছে দাঁড়াও, কথাটা ঠিকই উঠেছো বাবা তুমি, তবে আল্লাহ সঙ্গে সঙ্গে দেয় না, কয়েকদিন পরই দেয়, কিন্তু আল্লাহ কি জানো ওই রক্ত আমার সাই করেই দেয় রে। যেমন অন্ধকার সব জিহ্বাতে জিহ্ব রাইলে নানা কথা কয়, হাজির হইয়ে সব কথা যোগায়, মনের মধ্যে খোয়াজে পানি সব কথা যোগায়, সেই পানি হাম সাজাতো বান্দাগণে খাই, কেয়ামতের কাছে দুই বাহু করে দিন রাতে চাহিদ থাকে খেদমতে তোমার, বুকে দেবর কত মাথা করে সে আসন, জুতা নয় জীবনের ওই সঙ্গে পাঁজাতন, আবের মোকাম পূজা বিচে আসরে কলে যা, লাখ মোকাম চাকাত হিমান নামাজ রোজা, হারানে রে দিতে আসে কোরআনের নদী, সেই নদীতে বিরাজ করে শয়তানের বিরাজ। যেমন বত্রিশ নারীতে আছে কপিল তোবাই, ওরে খেয়ে পিয়ে বিদায় হয় আটশের ওঠাই, কোমরে বসে আছে আলী শাহজাদ, আশুরাতে বসে খেলা করে শাহজাদ, হাঁটুতে হেলে ফেলে তার রক ধরে আছে, আর পায়েতে মা খাকি সর্বদার খাকি, মানে হচ্ছে মাটি নাকি বলুন, মা খাকি পায়ের দিকে সর্বদা রয়েছে, এই আমার দেহের মধ্যে আঠেরোটা মোকাম, এই আঠেরোটা মোকামের আঠেরোটা ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিয়েছে অলরেডি। আর ও বলছে কি যে কুলবুল মুমিনার শিল্লা, হ্যাঁ হ্যাঁ কোরআনের মানিতে বলছো আল্লাহর স্থান মুমিনের হৃদয়ে, কিন্তু সেইখানে কি আমাকে আল্লাহকে দেখা যায় গুরুত্ব দিতে হাত দিয়ে, তাহলে আপনারা কি মুমিন নন, আমি কি মুমিন নই, এই পৃথিবীর সবাই কি মুমিন নয়, আল্লাহকে কি সবাই দেখতে পাই, দেখতে পাই না, আল্লাহকে দেখাশোনা কোথায় হয়েছে না তুর পাহাড়ে হয়েছে একদিন, আর একদিনে মেরাজের সময় যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গিয়েছিলেন মেরাজে, তখন আল্লাহর সঙ্গে আমার দেখাশোনা হয়েছে, আল্লাহর সঙ্গে আমার দেখাশোনা হয়েছে, আল্লাহর সঙ্গে দেখাশোনা হয়েছে, কেমন করে হয়েছে না, ও পারেতে আল্লাহ আছে এদিকে মুহাম্মদ, ও পারেতে আল্লাহ আছে এ পারেতে মুহাম্মদ, ও পারেতে আল্লাহ আছে এদিকে মুহাম্মদ, ওরে মাঝখানে একটা পর্দায় আছে শুনে হারাম জাদা, শুনে হারাম জাদা, আমি একে বলতে পারি বলুন, কবিরা গুলো কিন্তু বসে রেখে যা খুশি বলা যায়, আমি তাকে বলে দিয়েছি, ওরে মাঝখানে একটা পর্দায় আছে, মাঝখানে একটা পর্দায় আছে, ওরে মাঝখানে একটা পর্দায় আছে, মাঝখানে একটা পর্দায় আছে, এই কিন্তু আমার দেখা যাচ্ছে, মাঝখানে একটা পর্দায় আছে, কিন্তু আমার দেখা যাচ্ছে, মাঝখানে একটা পর্দা আছে, আল্লাহকে কিন্তু দেখতে পাচ্ছে না মুহাম্মদ, এই পারে মুহাম্মদ আর ওই পারে আছে আল্লাহ জাদা, তাকে দেখা যায় না, মাঝখানে পর্দাটা আড়ালে করে রেখেছে, শুধু আল্লাহর নূরকে উপলব্ধি করতে পাচ্ছেন মুহাম্মদ, কিন্তু দেখতে পাচ্ছেন না, তিনি গায়েবই হয়ে আছেন দেখতে পাচ্ছেন না, তাই কি না বলুন, একটু ভুল হলে বলবেন, আমি বোধহয় ভুল বলছি না, ঠিকঠাকই বলছি, তবে কি এই মুহাম্মদকে, মুহাম্মদ কোথা থেকে জন্ম হলো, এই
মুহাম্মদ কি সবথেকে বড় বন্ধু পিয়ারা হাবিব তিনি হচ্ছেন মুহাম্মদ তার আগে তিনি আল্লাহ তাআলা আমার আগে তিনি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করব পৃথিবীতে একটু শুনুন শ্রোতা দল তবে তার সব ফেরেশতা যারা আছে যিনি জাতি আল্লাহর কাছে ইয়োগ করেছেন স্তুতি বলছে আল্লাহ এই কাজই করো না করো না জিন জাতি বারণ করছি করো বিবেচনা মানুষ বড় নাফরমান হবে ওই মিশন বাজারে মানুষ বড় নাফার মানে হবে এ ভবিষ্যের বাজারে আর যে করি তোমায় ওই হাত জড়ি করে আল্লাহ কি বললো আমি যা জানি তুমি জানো না তোমরা জানো না আমি যা জানি তোমরা জানো না তাই বললো আল্লাহ সেই দিদি কি কর্ম করে দিল সব ফেরেশতাকে ডাকি দিয়ে দিল সব ফেরেশতা চলে এসেছে ইসরাফিল আজাজিল মিকাইল সব ফেরেশতা এসে যখন দাঁড়িয়ে গিয়েছে তখন বলছে যাও যাও দুনিয়া পরে মাটি ওই না আনো জল দিয়ে সেই মাটি ভালো করে সানো এবারে সব ফেরেশতাই আমার পৃথিবীতে গেল খাক মানে এই মাটিকে যখন তুলে আনতে হলো মাটি আমার কেঁদে কেঁদে আল্লাহর দোহাই আমাকে নিয়ে যেও না আমি তোমার কাছে গাই কোনো যখন ফেরেশতা নিয়ে যেতে পারলো না তখন আজরাইল নামে একজন ফেরেশতা ছিল এবার আজরাইলকে জাগিয়ে দিয়ে দিল ধরো সব আজরাইলকে জাগিয়ে দিয়ে বলে গো বচন শোনো শোনো আজরাইল আমার কথা শোন চলে যাও ওই নাহা পৃথিবীর বুকে মাটি এনে আনো হেতা সুখে সেই মাটি জল ঢেলে মা সেই মাটি জল ঢেলে মা খুব ভালো করে সেইখানে একজন মান ঘুমানা বোধ অন্তরে আজরাইল তখন আল্লাহরই কথা শুনে মনে হলো না অন্যতা পৃথিবীর পারে আজরাইল যায় মাটিকে ধরতে যাচ্ছে হেতায় মাটি তখন আল্লাহরে দিল গো কসম শোনো শোনো আজ রাইল আমার কথা শোন আমাকে তুমি নিও না নিও না আমার এই কাল থেকে বান্দা হবে বড় বিবেচনা এই বান্দা একদিন অন্যায় করিবে তখন আল্লাহ সেই বান্দাকে এবার ধরে ধরে তোর চোখে দেবে তাহলে আমার শরীর থেকে যে বান্দা তৈরি হবে একটা ভালো কাজ করবে একটা খারাপ কাজ করবে খারাপটা দোজকে যাবে আমার শরীরটা দোজকে ঘুরবে এটা আমি চাই না তাই বলেছি আল্লাহ যখন হুকুম দিয়েছে কসম দিয়েছে আজ রাইল কি শুনবে বাবা হ্যাঁ আজরাইল আল্লাহর কসম শুনেনি বলছে আল্লাহর হুকুম শুনেছে আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আমি তোমার কসম শুনবো না বলে সেই মাটিকে জোর করে নিয়ে এসেছে সেই জোর করে মাটি নিয়ে জল ঢেলে সেই মাটিকে সেনে একটা মানুষ কিন্তু বানাইছে আল্লাহ মানুষ বানালো আল্লাহ মানুষ বানালো ওই মাটিকে আনালো মাটিটা আনালো মানুষ আনালো পৃথিবীতে দিল সনয়ার পৃথিবীতে দিল সনয় আমার ঠাঁই আল্লাহ ছাড়া কিছু বলে আল্লাহ ছাড়া কিছু না আল্লাহ ছাড়া কিছু নাই মাটিকে আনালো আদমি বানালো বানালো পৃথিবীতে পৃথিবীর ঠাঁই আল্লাহ ছাড়া কিছু নাই পরে একদিন আল্লাহ কি কর্ম করিল মাটি আনায়ে আদমি মানালো একদিন ওই আল্লাহ কি কর্ম করিল পৃথিবী হতে মাটি এনে আদমি মানালো আদমিটার চেহারা কেমন আল্লাহ বল
বলেছে আমার মত আমার মত তাহলে আল্লাহ আমার মত আল্লাহর শরীরের মত আমরা কোরআনে পরিষ্কার বলা আছে আমার মত আমার আকৃতির মত বানিয়েছে তাহলে আমার মত কিন্তু আল্লাহ রাখে কোরআনের কথা বলছে আমার কথা নয় এবার একটুকু মাটি ওই না বেঁচে গেল ওই মাটিতে আল্লাহ খেজুর গাছ বানায় আল্লাহ ছাড়া কিছু নাই এই মানুষকে বানানোর পরে মাটি বেঁচে গিয়েছিল বাবা দেখবেন পরে দেখে নেবেন আপনারা সেই মাটিটুকুনে দেখি বানানো হয়েছিল খেজুর গাছ এইবার কোথা দিয়ে রুহ ঢোকাবে শরীরে কোথা দিয়ে রুহ ঢোকাবে শরীরে আল্লাহ হতে রুহ সারা শরীর ঘিরে কোথা হলে ঢোকাবে শরীরে আল্লাহর রুহ শরীরটা শুধু ঘরে ভাবে সে সেই রুহ সে হাঁচি দিয়ে উঠল সেই আগুন যে আলহামদুলিল্লাহ বলে আর যে শুনে তাকে কি বলতে হয় ইয়ার হামকুমুল্লা এটা বলতে হয় এখনো মানুষ এটা পালন করে তাহলে পৃথিবীর প্রথম কথা আর তিনি বলেছেন কি কথা বলে তোমায় পাঠিয়েছিলাম এটা হলো আদমির প্রথম কথা এইবার আল্লাহর পেয়ারা আছে মুহাম্মাদা আল্লাহর পেয়ারা আছে মুহাম্মাদা দোস্ত বলে জানে আপে স্বয়ং খোদা আছে মুহাম্মদ দোস্ত বলে যাবে আপে স্বয়ং খোদা Thank you.
আগে কথাটা উচ্চারণ করেছে, হে রব আমার উম্মতের কি হবে, এটা প্রথম কথা। তাহলে আল্লাহ এই বাণীটা দিয়ে পাঠিয়েছিলেন, আর মুহাম্মদ জন্মের সামনে সামনে সেই বাণীটা মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন আর সেজদা করেছিলেন, আল্লাহকে তসবিহ পাঠ করেছিলেন জন্মের সাথে সাথে। সেই কথাতেই জানালাম, আমি কোন বাণী তুমি আমায় দিয়ে তাই কথাতেই জানালাম। শোনো শোনো পাল্লাদার, একদিনের ঘটনা তোমার জানাই, ওই আল্লাহকে জানানোর দরকার নেই, তিনি সব জানেন, তিনি পরবর্তী। এক বান্দা একদিন কি করে নবীজিকে খাওয়াইব মনেতে সংকল্প করেছেন, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে প্রচার করে দেখে আনব হই আমারি ঘর, এই বলে আমারি কি কর্ম করিল সাহাবা একজন। সাহাবা কাদের বলা হয়, না যারা জীবন্তে রসুলের কাজকর্ম দেখেছেন নাকি তারা হচ্ছে সাহাবা, রসুলের সঙ্গে থেকেছেন তারা হচ্ছে সাহাবা, রসুলের যারা উম্মত মেনেছেন তারা হচ্ছে সাহাবা নাকি সাহাবা এবং সাহাবা। তাহলে সাহাবা এ বারে কি কর্ম করিল নবীজির দরবারে নিমন্ত্রণ দিল, জিয়াফত দিয়েছে, বলে শোনো শোনো ইয়ো নবীজি আমি তোমার কাছে গাই, আমার বাড়িতে দুপুরে খাওয়া কিন্তু চাই। নবীজি বলছে তুমি তো বাবা খুব গরিব মানুষ, তাহলে আমাকে নিমন্ত্রণ কি না করলেই নয় যাই বলছে। তো বলছে না না আমার হে আসতে, আমি কিন্তু কথা বলিনি তখন আপনার সঙ্গে, কথা বলবেন না আমার ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ থামেন, আল্লাহ কথা বলে দেখছেন আপনারা কিছু বলতে পারছেন না, আমি ছাড়বো কেন ভাবার নাকি বলবেন, দাদা তো একটু মস্কার করলাম। এবার নবীজি তখনই কি কর্ম করিল বলছি আমাকে যেন জিয়াফতে দিচ্ছ একটু বল, আপনি হলেন পিয়ারা হাবিব মুহাম্মদ রসুলুল্লাহ, আপনাকে বলে স্বয়ং আল্লাহ, তাহলে আমার বাড়িতে দেবে দর্শন খাওয়াই বই আপনাকে মনের মতন। এবার দুপুর হইয়াছে তখন কি করিল হাই সঙ্গপাঙ্গ নিয়ে নবীজি তাহারে ঘরে যাই, সঙ্গপাঙ্গ মানে সবাইকে নিয়েই ওর বাড়িতে উপস্থিত হয়েছে। অভাবের সংসার আরো এর কথা আপনাদের কাছে আমি বলবো নাই অন্যথা, কিছু জব ছিল সেগুলোকে পেশাই করিল, জব গম সেগুলোকে পেশাই করেছে, কষ্ট করে রুটি ভেজেছিল একটু ভালো, আর বাড়িতে একটা বকরি নাকি ছিল, বকরি মানে কোন বকরি কিন্তু পাঠা বকরি নয়, হ্যাঁ বুঝতে পারছেন মানে মেয়ে ছেলে বকরি দাঁড় যাকে বলি আমরা, একটা বকরি নাকি ছিল, আমরা বিসমিল্লাহ বলে তাকে জবাই করিল। এবারে জবাই করে তারে গোস্ত রন্ধন করে আল্লাহর নবী দিছিল তাহারে ঘরে, পাটাই বিছাই দিয়েছে হাই রে মরি হাই, সাহাবাদের নিয়ে নবীজি সেথায় বসে যান। এবারে রুটি আর গোস্ত সেথায় চলে এল, সেই রুটি সমস্ত সব ভাগ করে খেল, আরে বাড়ির জন্য চারেখানা রুটি রেখে দেয় বকরির গোশত কিন্তু আরাম করেই খাই। এবার একটা সাহাবাকে নবীজি জিজ্ঞাসা করল ইনকামের সোর্সটা কি আমায় খুলে বলো, নবীজি যে খাচ্ছে নবীজির কত দয়া দেখুন, নবীজি তার বাড়িতে খেতে গিয়েছে ঠিকই তার ইনকামের সোর্সে কি করে সংসার চালায় সেটা জানতে চেয়েছে, বলে সেটা নবীজি জানতে চেয়েছে।
ইনকাম রুজি রোজগার সব আল্লাহর চরণে আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে, কিছু আছে আর? সেই গাছে খেজুর হয় আর এই বকরি, সে বকরিটা তো চলে গেছে, এবার খেজুরের ভরসা। তখন আল্লাহ নবীজি কি করছে, তার কাছে মোনাজাত করছে, তার খেজুর যেন ভালো হয়। সঙ্গে সঙ্গে এই বাড়ি কোন করিল আল্লাহর কাছে আমার পরিয়াল জানালো, তার খেজুর যাতে ভালো হয়। শোনো গো বচন, শোনো আল্লাহ, শোনো আল্লাহ মনের মতন। এবারে আল্লাহর বরকতি আল্লাহই করে, ওরে মানুষের বরকতি আল্লাহই করে, গাছে অজস্র খেজুর নাকি ধরে। এবার সেই খেজুরি আমার বেচিতে লাগিল, লোকটার ভালোই উন্নতি হল। দেখবেন আপনার বাড়ির পাশে যদি আপনার খুব উন্নতি হয় আপনার, তা আপনার বাড়ির পাশে কিছু কিছু লোকের আবার জ্বলে যায় নাকি বন্ধু? সবারই নাম আমি ভালো থাকে, তবে কিছু কিছু খারাপ থাকে, না থাকে কিছু কিছু একটু পেছন দিক পাকা, বুঝতে পারছেন? হ্যাঁ, আপেলের মতো পাকা কিছু কিছু লোক থাকে, তারা সবসময় মানুষ উন্নতি করলে ওদের জ্বলে যায়। এবার ওই রকমই একটা হাল লোক ছিল, হাই উন্নতি দেখে পেছন চলে যাই। তাহলে এই উন্নতি কি করবে, গাছটা কাটতেও পারে না, কিছুই করতে পারে না, আর এত খেজুর হচ্ছে বাবা, এত বরকত দিচ্ছে আল্লাহ। তখন কি করিল, একটা বেনামাজি লোকের একটা হাড় কবর থেকে তুলে এনে, বেনামাজি যে নামাজ পড়েনি কোনদিন জীবনে, যে কোনোদিন জাকাত দেয়নি, যে কোনোদিন রোজা রেখেনি, এইরকম একটা মানুষের হাড় এনে সেই গাছে বাবা বেঁধে দিচ্ছে। খেজুর বাবার জোরে পড়েছে, গাছের খেজুর সব ঝরে পড়েছে, গাছের খেজুর সব ঝরে পড়েছে, গাছখানে ঢলে মর মৃত প্রায় লাল হলুদ হয়ে গিয়েছে। এ বুঝতে পেরেছে ব্যাপারটা কি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে ফরিয়াদ জানিয়েছে, রসুলছে যখন দেখলো ব্যাপারটা এই, তখন বললো তোমার গাছে একটা বেনামাজি লোকের যে কোনোদিন জীবনে নামাজ করেনি তার হার বাঁধা আছে, তার জন্য এই অবস্থা হয়েছে। তাহলে আল্লাহকে পাবার রাস্তা হচ্ছে এগুলো নাকি বুঝুন, লাইট অফ হয়ে গেছে। আল্লাহকে পাবার রাস্তা হচ্ছে এই রকম, নামাজ পড়তে হবে। কোন নামাজ? ওরে দিল কাবাতে নামাজ পড়ো ও ভাই মুসলমান, ও তুমি দিল কাবাতে নামাজ পড়ো ও ভাই মুসলমান। এই দাঁড়াও, নামাজ যেখানে সেখানে বললে হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো আর